শঙ্খ বাজা সবাই ঘরে ঘরে আসছে উমা বছর পরে একটি বছর পরে কে আরেকটু জাগজমক করে নেওয়ার জন্য আমাদের কিন্তু নো ম্যানস ল্যান্ডের একটা দারুণ সংযোজন একটা দারুণ প্রোগ্রাম আপনাদের সকলের জন্য স্ক্রিন ছেড়ে কিন্তু যেতে ইচ্ছে করবে না কারণ নো ম্যানস ল্যান্ড নিয়ে আসছে পূজোর যেখানে আমাদের যারা দশভুজা বাড়িতে পরিবারে তাদেরকে নিয়ে আমরা আস্তে আস্তে খেলবো একটা দারুন খেলা কার্তিকের সাথে আমাকে প্রপোজ করলো যে যাবে তুমি অষ্টমীর সন্ধ্যায় আমার সাথে ঘুরতে কার্তিকের সাথে তো যেতেই হবে অবশ্যই হেঁটে হোক বাইকে হোক বাইকে গেলে তো মজাই আলাদা কাটতে এত সুন্দর দেখতে তোমার সতীন যদি কলা বউ হয় তাই তোমার ফার্স্ট রিয়াকশন কি হবে শুধু বৌদিকে খাওয়ালে হবে না তারপরে দাদার বৌদিকে দিয়ে দুজনকে ধরে পিটা ইদুরের কানে তোমার কি কি আক্ষেপ আছে কেন আছে ওই কথায় মার কাছে মার ধর খাই মানে ফাতা খুন্তি যা পায় তাই দিয়ে মানে সেটা যেন না হয় মানে সবসময় মা গুড গার্ল হয়ে থাকতে চাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক ছাত্রীর বৃহস্পতিবার বিকেলে টিউশন পড়তে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকার তলায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় তার টিউশনে পড়তে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রীর মৃত ছাত্রীর নাম সুরোধনী ঘোষ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে হাবরা বানীপুর এলাকায় মৃতার বাড়ি হাবরা থানার নতুন নতুনহাট এলাকায় স্থানীয় বানিপুর বাণী নিকেতনের একাদশ শ্রেণীর ছাত্রী সে জানা গেছে বিকেল পাঁচটা নাগাদ ভ্যানে করে পড়তে যাচ্ছিল ওই ছাত্রী বানিপুর আম্বেদকর মাঠের কাছে একটি ট্রাক ভ্যানে ধাক্কা মারলে ভ্যান থেকে পড়ে যায় সে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালান জলের পাইপ ফেলে রাস্তা অবরোধ করেন তারা ঘটনাস্থলে আসে পুলিশ পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান তারা ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ অভিযুক্ত চালক পলাতক ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে